কিছু দেখাইছিলাম ইন্ডিয়ান ডাক্তার টাক্তার দিয়ে বা কাতারের বরবর মেডিকেলও দেখাইছিলাম, ওই হরি বড়িতে হাবি জাবিতে ওই ওষুধপাতিকায় তাতে আমি কোনো ফল পাইনি। তার মানে আপনি এর আগে যেখানে চিকিৎসা করেছেন সেখানে কোনো ফল পাননি, আপনি এই দশ বছর এই কষ্টটা নিয়ে আপনি আসলে এতদিন চলেছেন? জি জি, আমি ওই দুই বছর পর পর আসি, এর আগেও আমি একবার রাজশাহীতে চিকিৎসা নিয়েছিলাম, রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিয়েছিলাম, ওখানে কিছু চিকিৎসা নেওয়ার পরে দুই এক মাস একটু এদিক সেদিক হালকা পাতলা আরাম হয়েছিল, তারপর দুই মাস পর যা তাই। আপনি যে এই হসপিটালে এসেছেন এই হসপিটালের ঠিকানা কিভাবে? এই হসপিটালে আইসি আমি ইউটিউবের মাধ্যমে, ইউটিউবে দেখছি, দেখি দেখলাম যে শফিউদ্দিন প্রধান, শফিউল্লাহ প্রধান, হ্যাঁ শফিউল্লাহ প্রধান, ইনি এই বা বা স্লিপ প্যারালাইসিসের চিকিৎসা করে, এই দেখি আমার মনে সাহ বলে আমি এখানে আসি। আচ্ছা, আপনি এখানে কি ভর্তি ছিলেন? হ্যাঁ এখানে ভর্তি ছিলাম। কতদিন ধরে ভর্তি ছিলেন? স্যার দিয়েছিল 15 দিন কি কোর্স, আজ 11 দিন। আচ্ছা, এই 11 দিন যে আপনি চিকিৎসা নিয়েছেন, এই 11 দিনে এখানকার যে ডক্টররা ছিলেন, নার্সরা ছিলেন বা আপনার যে চিকিৎসা মানে চিকিৎসা দানকারী সেবক সেবিকা ছিলেন, তাদের আচার ব্যবহার বা তাদের চিকিৎসা কেমন ছিল? আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, যারা নার্স ছিল এরা ঘড়িকে ঘড়িকে যা দেখতো, আচ্ছা প্রেশার মারতো, জ্বর মারতো, কোনো সমস্যা আছে সব সময় জানতো। আচ্ছা, ওষুধ যেই আপনাকে দিত ওটা কি নার্সরাই দিত না আপনার নিজে খেতে? না, ওটি নার্স দেখা দিয়ে আসতো, বাবাজি সকালে, এটি দুপুরে, এটি বিকালে দেখা দিতে আসতো। 11 দিন চিকিৎসা নেওয়ার পরে আপনি এখন যতটুকু চিকিৎসা পেয়েছেন বা যতটুকু সুস্থ হয়েছেন তাতে আপনি কি মনে করেন, আপনি আসলে কতটুকু সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যেন আমি এইভাবে আল্লাহ আমাকে সারা জীবন রাখতে পারে বা শফিউল্লাহ প্রধানের উপলক্ষে আল্লাহ যদি আমাকে ভালো করেছে, লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, আপনি মূলত 10 বছর ধরে যে সমস্যাটাতে ভুগছিলেন, আপনি অনেক জায়গায় চিকিৎসা করেছেন কিন্তু আপনি আশানুরূপ ফল পাননি? না, আমি আর ফলাফল পাই না। এখানে এসে আপনি মাত্র 11 দিনে সুস্থ হয়ে গেছেন, সুস্থ, আমরা দোয়া করি যে আপনি সারা জীবন সুস্থ থাকেন। এখানে 11 দিন চিকিৎসা নেওয়ার পরে আপনি কি মনে করেন যে আপনার মতো যে আরও রোগীরা আছে এই সমস্যাতে যারা ভুগছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলেন? আমি এদের উদ্দেশ্যে বলি যে যদি মা বোনেরা যদি এই রোগে ভোগে তাহলে এখানে আসাটাই উত্তম হবে, আজেবাজে দিক ওদিক না দেখায় ভালো একটা ডাক্তারের পরামর্শ নিলে পারে ভালো হবে এখানে আসলে। আচ্ছা, এখানে যতদিন ছিলেন এখানকার ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে এখানে যারা আয়া ওয়ার্ড বয় যারা ছিলেন তাদের আচার ব্যবহার কেমন ছিল? খুবই ভদ্র ছিল, খুবই ভালো ছিল। এখানকার পরিবেশ এবং খাবারের ব্যাপারে? না, খাবারের ব্যাপারে ভালো ছিল আর কি, মেডিকেলের যে খাবার তাতে আলহামদুলিল্লাহ ভালো ছিল। অন্যান্য হসপিটালের সাথে যদি এই হসপিটালের তুলনা করেন সেক্ষেত্রে এখানকার পরিবেশ এবং অন্যান্য হসপিটালের পরিবেশ, এখানকার চিকিৎসা সেবা, এখানকার চিকিৎসার মধ্যে কী পার্থক্য দেখতে পেয়েছেন? আমি অন্যান্য হসপিটালে থাকিনি, তো এখানে আসছি প্রথম বাংলাদেশে আসি, খুবই ভালো পাইছি, খুবই ভালো পাইছি। আচ্ছা, এখানে যে চিকিৎসা সেবা পেয়েছেন সেই চিকিৎসা সেবার মানকে যদি আমরা 100 ধরি, 100-তে আপনি কত নাম? 100-তে আমি 95 নাম ইয়ে দিয়ে দেবো, 95। আচ্ছা, আপনাকে বিডি টুরিজমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।